वेलकम टू फ्लॉलेस मैथमेटिक्स आज আমাদের ইন্টিগ্রালস অফ সাম স্পেশাল ফর্ম অফ ফাংশনস এর পার্ট 9 তোমাদের আমি ফর্ম 4 অলরেডি শুরু করেছিলাম এবং জিনিসগুলো সম্পর্কে বুঝিয়েছিলাম যে কিরকম কিরকম ফর্ম আমাদের হতে পারে কিরকম আসতে পারে এক্সারসাইজে কিরকম আছে এবং সেই রিলেটেড আমি অঙ্ক কিছু কিছু বলে দিয়েছিলাম যেগুলো পার্ট 5 এবং 6 এ অলরেডি করা হয়ে গিয়েছিল এবং একটাই অঙ্ক বাকি ছিল সেটা হচ্ছে দীর্ঘর 5 এর টা দীর্ঘর 5 এর টা আমি বলেছিলাম যে এরকম কনস্ট্যান্ট এর ব্যাপার নেই cos 2x দিয়ে আমি আগের দিন অঙ্কটা পড়েওছিলাম তো অঙ্কটা কি ছিল যে dx ডিভাইডেড বাই cos 2x + 3 sin স্কয়ার x তার ইন্টিগ্রেশন ঠিক অঙ্কটা কি রকম ভাবে হবে দেখো না cos 2x কে প্রথমে আমরা ভেঙে নেব কি রকম ভাবে ভাঙবো না 2 cos স্কয়ার x - 1 এটা আমরা জানি अकॉर्डिंग टू ফর্মুলা তাই তো তাহলে 2 cos স্কয়ার x - 1 এবার 1 টাকে আমরা কি লিখতে পারি sin স্কয়ার x + cos স্কয়ার x লিখতে পারি তো তাহলে সেটা আমি লিখেছি দেখো এরকম যখন নিয়ে নিলাম দেখো গোটা ব্যাপারটা কি cos স্কয়ার এবং sin স্কয়ারে চলে এলো এবং আমরা যে ফর্মগুলোর কথা পড়েছিলাম সেই ফর্ম রিলেটেড আমাদের হয়ে গেল এটাই ছিল ওই অঙ্কটা দেখতে অন্য রকম কিন্তু হয়ে গেল একই রকম তাই তো একই টাইপের একই ফর্মের মধ্যে পড়ে গেল তো dx ডিভাইডেড বাই তাহলে কি আসছে না cos স্কয়ার x + 2 sin স্কয়ার x এরপর আমরা এই ধরনের ফর্মে আমরা কি করে থাকি না উপরে নিচে sec স্কয়ার x দিয়ে আমরা কি বলতে পারো আমরা গুণ করে থাকি অথবা বলতে পারো উপর নিচে cos স্কয়ার x দিয়ে ভাগ করে থাকি দুটো একই ব্যাপার তাই তো তাহলে উপরে কি থাকছে না sec স্কয়ার x dx ডিভাইডেড বাই 1 + 2 tan স্কয়ার x এরপর আমরা কি করি tan x টাকে z ধরে নিই তাহলে ডিফারেনশিয়াল করলে আমাদের উপরে যে sec স্কয়ার x dx ছিল সেটাকে t z আমরা লিখতে পারি সেটাই করেছি tan x টাকে z ধরে নিয়েছি sec স্কয়ার x dx টা আমরা dz তাহলে উপরে আমরা লিখতে পারি dz ডিভাইডেড বাই 1 + 2 z স্কয়ার সেটাই লিখেছি এরপর আমরা কি করি না z স্কয়ার দিয়ে ফর্মুলা জানি তাহলে আমরা 2 টা আমরা কি করে নিই না কমন নিয়ে নিই তাহলে 2 টা কমন নিতে গেলে দেখো 1/2 আসছে আর এদিকে হাফ হচ্ছে কনস্ট্যান্ট আর হাফ বাইরে চলে এলো তাহলে কি আসছে না 1/2 + z স্কয়ার আবার 1/2 টাকে আমরা কি লিখতে পারি 1/√2 তার হোল স্কয়ার লিখতে পারি সেই অনুযায়ী ফর্মুলা আমরা জানি ফর্মুলাটা কি ছিল 1/a তাহলে হাফ তো কনস্ট্যান্ট আছেই তাহলে ইনটু 1/a মানে 1/√2 মানে √2 তাই তো তাহলে √2 এলো উপরে tan ইনভার্স x / a মানে এখানে z / 1/√2 মানে √2z তাহলে √2z এর জায়গায় আমরা tan x লিখেছি এবং দেখো এখানে 2 এসেছিল তাহলে আবার নিচে আছে সরি √2 আসছে আর নিচে আছে 2 তার মানে কাটাকাটি করে কি আসছে নিচে আসছে √2 তার মানে आंसर কি আসছে 1/√2 tan ইনভার্স √2 tan x + c যারা আমার পার্ট 5 6 ভিডিও দেখেছো এটা তাদের কাছে বোঝারও দরকার নেই তার এমনিতেই পেরে যাবে শুধু প্রথমেরটা একটু দেখতে কেমন ছিল যে cos 2x আছে আমরা যেগুলো করেছি নাই cos x sin x এরকম ছিল উইথ কনস্ট্যান্ট অথবা cos x ছিল আরেকটা কনস্ট্যান্ট ছিল এরকম করেছে তো সেই জন্য এটা আমার করিয়ে দেওয়া যে কিছুই নেই cos x থেকে ভেঙে নিলে আমরা যে ফর্মের কথা জানি সেই ফর্মের মধ্যে আমরা এই যে ফর্মের মধ্যে ফিরে এলাম ঠিক আশা করছি তোমাদের ফর্ম অনুযায়ী পরপর করাচ্ছি বলে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ আমি বারবার বলে থাকি যে একটা সিকোয়েন্স আমাদের মেনটেন করা উচিত বইয়ে এত হ্যাপাজেডলি আছে কোনটা কোন ভাবে হবে সেটা মানে বোঝাটা বা করাটা খুবই টিপিক্যাল তো সেই জায়গা থেকে যদি আমরা ফর্ম অনুযায়ী করি বা একটা সিকোয়েন্স মেনটেন করি তাহলে আমরা এবং শর্ট আউট করে নিই যে এই ফর্মের ওপর এগুলো আছে তাহলে এইগুলো এই মেথডে আমাদের হয়ে যাবে ঠিক তো আমি চাইবো যে এই যে চারটা ফর্ম তোমাদের কাছে আমি করালাম তো সেই চারটা ফর্ম রিলেটেড আমি যতটা পেরেছি কভার আপ করার চেষ্টা করেছি যে অঙ্কগুলো করালে বাকি অঙ্কগুলো হয়ে যায় তার মধ্যেও যদি আমার কোনো খাটতি থেকে থাকে যে মনে হচ্ছে যে ওটা আমরা হচ্ছে না তো সেগুলো আমাকে কিন্তু জানাবে অতি অবশ্যই এবং তোমরা নিজেরাও আগে চেষ্টা করবে এটা আমি চাই এবং যতগুলো ভিডিও এখন অবধি আপলোড হলো সবগুলো ধরে ধরে দেখো ঠিক তো এরপর আমি দেরি না করে ফর্ম 5 এ চলে যাব ফর্ম 5 এরটা খুব ইন্টারেস্টিং একটা ফর্ম বলতে পারো ফর্ম 5 এরটা তোমরা দেখো ফর্ম 5 টা কি না এর আগেরটা যেমন ছিল তোমাদের এরকম ছিল যে sin স্কয়ার x + cos স্কয়ার x মানে স্কয়ার ছিল আলটিমেটলি কি ছিল না স্কয়ার দিয়েছিল এগুলো কিন্তু সেটা নেই এখানে সেইগুলোই মানে sin x cos x বা cos x sin x sin x cos x এইগুলো দিয়েই ফাংশনগুলো ক্রিয়েট হচ্ছে কিন্তু সেখানে কিন্তু স্কয়ারের ব্যাপারটা নেই যেহেতু স্কয়ারের ব্যাপারটা নেই মেথডটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে আগেরটাতে যেমন আমরা উপর নিচে মানে লব আর হরকে sec স্কয়ার x দিয়ে গুণ করে নিচ্ছিলাম বা sec স্কয়ার x দিয়ে গুণ করতে বলতে পারো বা cos স্কয়ার x দিয়ে ভাগ করে নিচ্ছিলাম তাহলে হয়ে যাচ্ছিল নিয়ে tan x কে z দিয়েছিলাম এটা একটু অন্য ধরনের কিরকম দেখো না ফর্মের দিকে আমরা আলোচনা করি না কিরকম ফর্ম থাকতে পারে অঙ্কগুলো কিরকম থাকতে পারে dx ডিভাইডেড বাই 1 প্লাস মাইনাস b sin x ঠিক প্রথমেরটা মানে কি না আমাদের অঙ্ক থাকতে পারে dx ডিভাইডেড বাই 5 প্লাস 3 sin x বা 4 প্লাস 7 sin x বা মাইনাস 7 sin x এরকম ঠিক
এরকম একটা থাকতে পারে অথবা উল্টোটা মানে cos x দিয়ে থাকতে পারে মানে dx ডিভাইডেড বাই 5 প্লাস 3 cos x বা 11 মাইনাস 7 cos x এরকম থাকতে পারে ঠিক আবার আরো অন্যরকম আরো কি থাকতে পারে dx ডিভাইডেড বাই a cos x প্লাস মাইনাস b sin x এর ইন্টিগ্রেশন মানে না dx ডিভাইডেড বাই তারও থাকলো তোমার 2 cos x প্লাস 11 sin x ঠিক বা 4 cos x মাইনাস 7 sin x এরকম ধরনের অঙ্ক থাকতে পারে ঠিক আছে অথবা এরকম cos sinটা উল্টো ভাবে থাকতে পারে মানে a sin x প্লাস মাইনাস b cos x এইরকম ইন্টিগ্রেশন থাকতে পারে তাহলে কি কি রকমের ফর্ম হতে পারে কি কি ধরনের অঙ্ক থাকতে পারে সেগুলো বোঝাতে পারলাম ঠিক এবারে এই অঙ্কগুলো তোমাদের মাইন্ডে গেঁথে গেল যে এই ধরনের অঙ্ক আমাদের থাকতে পারে ফর্ম 5 এর অনুযায়ী ঠিক অঙ্কগুলো কিভাবে সলভ আউট করব না সেক্ষেত্রে আমরা কি করব যখন দেখে নেবে আমাদের এই ফর্ম 5 এর সাথে অঙ্কগুলো মিলে গেল তখন আমরা কি করব sin x কে আমরা একটা ধরব এবং cos x কে আমরা একটা ইউজ করব সেটা কি না sin x ইকুয়াল টু আমরা ধরে নেব 2 tan x / 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x / 2 এটা কিন্তু ফর্মুলা এটা ত্রিকোণমিতিক ফাংশনের বোঝানোর সময় ফর্মুলাগুলো ইউজ করেছিলাম এবং যারা দেখোনি তারা অন্য কোথাও পড়েছো তো বা আমাদের যেহেতু সিলেবাস ইনক্লুড তো সেখানে আমরা কিন্তু এটা ফর্মুলা এই ফর্মুলা দুটো ইউজ করতে হবে এবং cos x এর জায়গায় আমরা কি ইউজ করবো 1 মাইনাস tan স্কয়ার x / 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x / 2 এবার আমাদের মনে হবে খুব সহজ সরল ছিল sin x cos x এত জটিল করে ধরার বা ব্যবহার করার মানেটা কি আমরা বলছি এখানে আমরা কি লেখাতে যে এক্ষেত্রে sin x ইকুয়াল টু 2 tan x / 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x / 2 এবং cos x 1 মাইনাস tan স্কয়ার x / 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x / 2 ব্যবহার করতে হবে কেন না এটা তোমরা ইউজ করবে ঠিক অঙ্কগুলো যখন করাবো দেখতে পাবে এরপর আমরা কি করবো ট্যান এক্স বাই টুটাকে আমরা জেড ধরে নেব এটা ইউজ করে ট্যান এক্স বাই টুকে জেড ধরে নেব এখন ব্যাপারটা মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছে কিন্তু যখন আমি অঙ্কটা করাবো তখন তোমরা দেখে বুঝতে পারবে কেন করলাম এবং অঙ্কগুলো খুব ইজি হয়ে যাবে এবং এই ধরনের ফর্ম আমরা ওই রকমভাবে অঙ্কগুলো করে থাকি ঠিক আজকে তোমাদের ফর্মটা মাথায় ঢোকালাম যে কিরকম আমাদের অঙ্ক আসতে পারে এবং কিভাবে আমরা সলভ আউট করব পরের দিন আমরা অঙ্কগুলো থেকে শুরু করব বেশি অঙ্ক নেই কিন্তু কোনো ফর্মই মিস করা যাবে না কারণ আমাদের এইচএসএস সিলেবাসে কোথা থেকে কি কোশ্চেন আসবে আমরা নিজেরাও জানি না ঠিক আছে তো আমি অঙ্কগুলো আমার অলরেডি দেখে নিয়েছি সংক্ষিপ্ত 28 এবং 29টা ঠিক 28 এবং 29 আর দীর্ঘ 19 ঠিক তো পরের দিন আমি এই তিনটা অঙ্কই তোমাদের বুঝিয়ে দেব তাহলে আমাদের ফর্ম 5 কমপ্লিট এবং আরও ইন্টারেস্টিং ফর্ম আসছে তোমরা দেখতে থাকো ঠিক ওকে টাটা।